হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনা। উনি ঘোড়াতে করে কিছু মালামাল নিয়ে একবার বাজারে গিয়েছিলেন। তো বাজারের ভিতরে ঢুকতে হবে দেখে উনি ওনার ঘোড়া এবং মালামাল একজনের কাছে ঘোড়ার রশি দিয়ে বললেন যে তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি আমার কাজ শেষ করে আসছি। উনি যখন আসলেন তখন দেখলেন যে ওনার ঘোড়া একটা খুঁটির সাথে বাঁধা, কিন্তু ঘোড়ার উপরের যে মালামাল সেই মালামাল নেই। তো উনি যেহেতু আমিরুল মুমিনিন ছিলেন, খোঁজ নেওয়ালেন যে মালামালগুলো গেল কোথায়। জানতে পারলেন একটা দোকানে ওই মালামাল লোকটা বিক্রি করে দিয়ে চলে গেছে দুই দিরহামে। যারা ছিলেন আশপাশে তাদেরকে বললেন, দেখো আমি যখন আমার বাজারের কাজ শেষ করে ফিরছিলাম তখন আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে ওই লোকটাকে আমি গিয়ে দুই দিরহাম বকশিশ দিব। দুই দিরহামই তার রিজিকি ছিল, বাট সে তাড়াতাড়ি করতে গিয়ে হারাম পন্থা বেছে নিল, আর আমার কাছ থেকে দুই দিরহাম পেলে সে কিন্তু হালালভাবেই পেয়ে যেত। ঠিক তদ্রুপ আমাদের রিজিকে যা আছে আমরা তার একটি দানাও বেশি খেতে পারবো না। কোন লাইফস্টাইল আমাদের রিজিকে যা নেই সেটা আমরা ভোগ করতে পারবো না। এই জন্য সবর বা ধৈর্য ধারণ করে হালাল উপায়ে উপার্জনের চিন্তাটি আমাদের সবাইকে করতে হবে। হালাল উপায়ে যখন আমরা উপার্জন করব তখন আমরা মনের ভিতরে একটা পিস বা শান্তি পাবো, একটা সৎসাহস থাকবে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।